আসসালামু আলাইকুম বন্ধুরা, ন্যাটোতে রাশিয়ার কি এজেন্ট হিসেবে কাজ করছে তুরস্ক, নাকি তাদের নিজেদের কোনো স্বার্থ রয়েছে? বন্ধুরা, মহা ব্রেকিং নিউজের মধ্যে উল্লেখযোগ্য হলো ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার আলোচনার প্রক্রিয়াই আটকে দিয়েছে তুরস্ক ভেটোর মাধ্যমে। তাছাড়া তুরস্ক আমেরিকার কাছে F-16 যুদ্ধ বিমান ক্রয় করার ব্যাপারে যে আর্জি জানিয়েছিল সেটি যদি তারা গ্রহণ না করে তারা 80টি ইউরো ফাইটার টাইফুন কিনছে। এছাড়া আমেরিকা কর্তৃক ইউক্রেনকে ডেলিভারি দেওয়া F-777 আল্ট্রালাইট হাউজারগুলো, যেগুলো দনবাস অঞ্চলে মোতায়েন করা হয়েছিল, তার ম্যাক্সিমামই ধ্বংস করে দিয়েছে রাশিয়া এবং যেগুলো বাকি ছিল সেগুলো তারা সিজ করেছে বা দখল করে নিয়েছে। বন্ধুরা, এই ধরনের তিনটি অতি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, তুরস্কের ন্যাটোর প্রক্রিয়া এবং তুরস্ক কর্তৃক যে সকল যুদ্ধ বিমানের ক্রয় সিস্টেমটি, এটি আমি ভিডিওর একেবারে শেষের দিকে অতি গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে আলোচনা করেছি। আশা করি দুর্দান্ত ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। পশ্চিমারা ইউক্রেনের কাছে যে সকল সমরাস্ত্র সরবরাহ করছে তার কতটুকুন ইউক্রেন ব্যবহার করতে পারছে বা ব্যবহারযোগ্য থাকছে সেটি নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে। গত 12ই মে পশ্চিমাদের সরবরাহকৃত অনির্দিষ্ট সংখ্যক M777 আল্ট্রালাইট হাউজার কামান জব্দ করেছে রাশিয়ান বাহিনী, এবং ফুটেজে দেখা যায় রাশিয়ান বাহিনীর আক্রমণের ধাক্কায় এই হাউজার কামানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বন্ধুরা, এর কিছু ধ্বংস হয়েছে আর এর ম্যাক্সিমামই আটক করা হয়েছে। মোট কথা, দনবাস অঞ্চলে যে সকল M777 আল্ট্রালাইট হাউজার কামান পাঠানো হয়েছিল তার সবগুলোই বেহাত হয়েছে রাশিয়ান বাহিনী দ্বারা। আমেরিকা কর্তৃক সরবরাহকৃত এই M777 আল্ট্রালাইট হাউজার কামানগুলো দূরপাল্লার কামান, যার মাধ্যমে 40 কিলোমিটার দূরে গোলা নিক্ষেপ করা যায়। এক্সটেন্ড ক্যালিবার ব্যবহার করে এই পাল্লা আরও বাড়ানো সম্ভব। বন্ধুরা, এই হাউজার কামানগুলো বেলগরদ থেকে শুরু করে রাশিয়ার বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করেছে ইউক্রেন, এবং এর বাইরে গোপন এবং অজানা বিভিন্ন যুদ্ধের ফ্রন্টে এই কামানটি মোতায়েন করেছে ইউক্রেন, এবং আমেরিকা প্রচুর সংখ্যায় এই কামান ইউক্রেনের কাছে হস্তান্তর করছে, যেন তারা আর্টিলারি সেকশনে আরও শক্তিশালী হওয়ার মাধ্যমে রাশিয়াকে যথাযথ বা উপযুক্ত জবাব দিতে সক্ষম হয়। কিন্তু এই আল্ট্রালাইট হাউজার কামানগুলোর পারফরমেন্স যতই ভালো হোক না কেন, এগুলো যদি যথাযথ পারফরমেন্স করতে হয় অবশ্যই তার স্টেবিলিটি থাকতে হবে, অর্থাৎ সেগুলো রাশিয়ান হামলা থেকে বা রাশিয়ান সিস থেকে সুরক্ষিত থাকতে হবে। কিন্তু রাশিয়া বিভিন্ন কায়দায় বা বিভিন্ন মারফতে যখনই জানতে পারছে যে এই হাউজার কামানগুলো তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে সুনির্দিষ্ট স্থান থেকে, সেখানে তারা হয় ড্রোন হামলা চালাচ্ছে, ম্যাক্সিমাম বিমান হামলা চালাচ্ছে, অথবা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, অথবা স্থল হামলার মাধ্যমে সেগুলোকে ক্যাপচার করছে। সর্বশেষ দনবাসে অনির্দিষ্ট সংখ্যক এই ধরনের M777 আল্ট্রালাইট হাউজার কামান ইউক্রেনের তরফ থেকে মোতায়েন করা হয়েছিল। সর্বশেষ এখানে মোতায়েনকৃত প্রায় সবগুলো কামানই খুইয়েছে ইউক্রেন। বন্ধুরা, এখানে হয়তো পরবর্তীতে আরও কোনো যুদ্ধাস্ত্র পাঠানোর পরিকল্পনা করতে পারে ইউক্রেন, তবে সেক্ষেত্রে বড় কোনো সুবিধা করতে পারবে বলে মনে হয় না, কারণ দনবাস রাশিয়ার অন্যতম পরিকল্পনার অংশ। লোহানক্স এবং দনেক্স এর ম্যাক্সিমামই রাশিয়ার দখলে। যে 5-10% ইউক্রেন নিয়ন্ত্রণ করছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে রাশিয়া ছিনিয়ে নেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দনবাস ভিত্তিক যে সামরিক পরিকল্পনা রাশিয়া অঙ্কন করেছে সেই সামরিক পরিকল্পনা যথাযথভাবে এগোচ্ছে বলে রাশিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়েছে। রাশিয়া 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার পূর্বেই দনবাস অঞ্চলের অধিকাংশ নিয়ন্ত্রণ করত রাশিয়ান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী। এখন রাশিয়ান সরকার বা রাশিয়ান সৈন্যদের সহযোগিতায় এই বিদ্রোহী গোষ্ঠী আরও শক্তিশালী হয়েছে, এবং তারাই দনবাস দখল করার জন্য মোটামুটি প্রস্তুত, এবং এক্ষেত্রে রাশিয়ান বাহিনীর তেমন কোনো ভূমিকা পালন করতে হবে বলে মনে হয় না। বন্ধুরা, তারা দূরপাল্লার বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলা এবং লজিস্টিক সাপোর্টের মাধ্যমে দনবাস অঞ্চলের যে অঞ্চলগুলো এখনও অনধিকৃত রয়ে গেছে সেগুলো অধিকার করার ব্যাপারে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে যথাযথ সাপোর্ট প্রদানের মাধ্যমে এই এরিয়াটি তারা ক্যাপচার করবে, এবং পরবর্তীতে হয়তো একটি গণভোট বা সেখানে অন্য কোনো প্রক্রিয়ায় রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবে পুরো দনবাস, অর্থাৎ লোহানক্স এবং দোনেস্ক। তার সাথে আসলো মারিওপোল, মারিওপোলের সাথে ক্রাইমিয়া। বন্ধুরা, সরাসরি রাশিয়া থেকে ক্রাইমিয়া পর্যন্ত এমন একটি রুটের উদ্ভব হলো যার মাধ্যমে এখন কৃষ্ণ সাগরে সরাসরি এখান থেকে রাশিয়া পদার্পণ করতে পারবে।
বন্ধুরা, এটি ছিল রাশিয়ার সামগ্রিক পরিকল্পনার প্রাথমিক অংশ। আর সেই প্রাথমিক উদ্দেশ্য যদি সফল হয়, প্রাথমিকভাবে মিস্টার ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসনের মূল উদ্দেশ্যটি সাধন হবে বলে মনে করা হচ্ছে। এবং এরপরে তারা ওডেসা বন্দর দখলের মাধ্যমে কৃষ্ণ সাগর এবং আজব সাগরকে সরাসরি রাশিয়ার জন্য উন্মুক্ত করবে, আর ন্যাটোর নৌবাহিনীকে কৃষ্ণ সাগর এবং আজব সাগর থেকে ঠেলে যত দূরে রাখা যায় সেই চেষ্টাই করবে রাশিয়া। কারণ এই সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো, বিশেষ করে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো যদি সুযোগ পায়, তারা ন্যাটোর জলভূমি ব্যবহার করে অবশ্যই ইউক্রেন বন্দরে নোঙ্গর করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, যুদ্ধ শুরুর পূর্বে সদ্য কমিশনপ্রাপ্ত ব্রিটিশ এয়ারক্রাফট ক্যারিয়ার HMS কুইন এলিজাবেথ ন্যাটোর একটি স্ট্রাইক গ্রুপ নিয়ে ভ্রমণে বেরিয়েছিল। তখনই তারা একটি সিগনাল দিয়েছিল যে তারা ন্যাটোর এই ভ্রমণের অংশ হিসেবে রাশিয়ার নৌবাহিনী তথা রাশিয়ার সামরিক বাহিনীর উপর চাপ সৃষ্টি করবে। তখনও মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ব্রিটেন বলেন বা সারা বিশ্ব বলেন, কেউই জানত না যে হুটহাট এভাবে আক্রমণ করে বসবে রাশিয়া। বন্ধুরা, এই ভিজিটের পর রাশিয়া কিছু পুনর্মূল্যায়ন করে। ন্যাটোর অংশ হিসেবে HMS কুইন এলিজাবেথের স্ট্রাইক গ্রুপ ইউক্রেন বন্দরে নোঙ্গর করে এবং এরপরেই কৃষ্ণ সাগরে ইউক্রেনের সাথে মিলে বৃহৎ এক নৌমহড়ায় অংশগ্রহণ করে। টোটালি এই নৌমহড়ার উদ্দেশ্য ছিল ইউক্রেনের সাথে ন্যাটোর যে একটি দহরম মহরম রয়েছে সেটি সামরিকভাবে, এবং ইউক্রেন ডাকলেই যে ন্যাটো তাকে সাহায্য করতে আসবে সেই বিষয়গুলো রাশিয়ার সামনে প্রমাণ করা। কিন্তু পরবর্তীতে ঘটেছে তার উল্টোতা। মোটামুটি এটির মাধ্যমে রাশিয়াকে একটি ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল। প্রকৃতপক্ষে এটি ছিল ন্যাটো কর্তৃক ইউক্রেনকে সাথে নিয়ে রাশিয়ার প্রতি একটি চরম উস্কানি। এই উস্কানির পরেই মূলত রাশিয়া নড়ে চড়ে বসে এবং রাশিয়া এটি ভাবতে বাধ্য হয়, ভবিষ্যতে যদি ইউক্রেন ন্যাটোর অন্তর্ভুক্ত হয় তাহলে কৃষ্ণ সাগরে তাদের টোটাল কোনো আধিপত্য থাকবে না, এবং রাশিয়া মোটামুটি ভূকৌশলগত বা সামুদ্রিক কৌশলগত সিস্টেমে অনেকটা পিছনে পড়ে যাবে ন্যাটো, আমেরিকা বা ব্রিটেনের তুলনায়। সুতরাং তার সমুদ্রপথকে উন্মুক্ত রাখতে হলে এর তীরবর্তী অঞ্চলগুলো দখল করার কোনো বিকল্প নেই। এর মাধ্যমে তারা ওডেসা, মারিওপোল এবং সুমিসহ অন্যান্য যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলো দখলের মাধ্যমে সম্পূর্ণ আজব সাগর এবং কৃষ্ণ সাগরকে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে। সুতরাং ব্রিটেন এবং ইউক্রেন এই বিষয়টি রাশিয়াকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই মহড়ার মাধ্যমে। বন্ধুরা, তারা ভেবেছিল এই মহড়ার মাধ্যমে রাশিয়া একটি মেসেজ পাবে যে ন্যাটো ইউক্রেনের পাশে অত্যন্ত কঠিনভাবে দণ্ডায়মান আছে। কিন্তু এই মুহূর্তে সেটি প্রতিফলিত নয়। বন্ধুরা, যুদ্ধ চলছে। ইউক্রেন শেষ পর্যন্ত তার দেশ রক্ষা করতে পারবে কি না সেটি নিশ্চিত নয়। যুদ্ধকালীন সময়ে কেউই পরাজয়ের কথা বলে না বা পরাজয় স্বীকার করে না এবং ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে দেখাতে ব্যস্ত থাকে। এক্ষেত্রে পশ্চিমা মিডিয়াগুলো সেই ভূমিকাই পালন করছে ইউক্রেনের হয়ে, কিন্তু তাতে বাস্তবতা মিলিয়ে যায়নি। ইউক্রেন এখন বলছে বর্তমান সময়ে তাদের সামরিক অবস্থা খুবই খারাপ। বন্ধুরা, এইভাবে চলতে থাকলে একটি ব্যাপার নিশ্চিতভাবে বলা যায় যে ইউক্রেনের জয় হচ্ছে না। পশ্চিমা মিডিয়া যতই ঢাকঢোল পিটিয়ে ইউক্রেনের জয় উদযাপন করতে সে দেশের জনগণকে উদ্বুদ্ধ করুক না কেন, এটিও তাদের কৌশলের একটি অংশ। কারণ ইউক্রেনীয় জনগণ যদি এটি মনে করে যে পশ্চিমাদের সহায়তার পরও তাদের পরাজয় হয়েছে, তাহলে জেলেনস্কি সরকারের ক্ষমতায় থাকা বড় কঠিন হয়ে পড়বে। আর আমেরিকা সরকার এই জেলেনস্কি সরকারকেই চায়, কারণ তাদের কথা মতো এই পুতুল সরকার যে কাজ করবে, জনগণের দ্বারা নির্বাচিত অন্য কোনো সরকার আসলে তাদের কথা মতো উঠবে বসবে এর কোনো নিশ্চয়তা নেই। তাহলে ইউক্রেন আবারও রাশিয়ার নিকটে সম্পূর্ণরূপে হাতছাড়া হয়ে যেতে পারে। এই রিস্ক পশ্চিমা বিশ্ব নিতে চায় না। বন্ধুরা, আরেকটি বিষয়, ইউক্রেনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এই মুহূর্তে রাশিয়ানরা ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার উপর নির্ভর করে তাদের বিভিন্ন শহরের সামরিক বা বেসামরিক টার্গেটগুলোকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, রাশিয়ার ঘোষণা ছিল যদি পশ্চিমা সমরাস্ত্র ইউক্রেনের বর্ডারে ঢোকে তাহলে ঢোকার সাথে সাথে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হবে, আর সেই ব্যাপারটি পালন করছে রাশিয়ান সামরিক বাহিনী, বিশেষ করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র কমান্ড এবং রাশিয়ার বিমান বাহিনী। বন্ধুরা, সর্বশেষে একটি দুর্দান্ত সংবাদ দিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নেব। আপনারা জানেন রিসেপ তাইপ এরদোগান শুরুতেই বলে রেখেছিল যে ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটো যদি নিজেদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করে সেক্ষেত্রে তুরস্ক ভেটো দেবে। তুরস্কের অভিযোগ হলো দীর্ঘদিন ধরে ন্যাটো তুরস্কের সাথে বিমাতাসুলভ আচরণ করছে। ন্যাটোর একটি সদস্য দেশ হিসেবে যে সকল সামরিক এবং অর্থনৈতিক বা কূটনৈতিক সুবিধা পাওয়া প্রয়োজন তার সাথে বিমাতাসুলভ আচরণের কারণে সেগুলো থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এবং সুইডেন এমন একটি দেশ
যে তুরস্কের সার্বভৌম নিরাপত্তার উপর হুমকিস্বরূপ পিকেকে গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে, অস্ত্র দিয়ে আসছে এবং মাঝে মাঝে নাকি তারা প্রশিক্ষণও দেয়। ফিনল্যান্ডের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বন্ধুরা, এই বক্তব্যের মাধ্যমে পূর্বেই তুরস্ক স্পষ্ট করে দিয়েছিল ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া খুব সহজে হচ্ছে না। আর সর্বশেষ ব্রেকিং নিউজ হলো, এই আলোচনাই আটকে দিয়েছে গতকাল তুরস্ক। অর্থাৎ ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার জন্য যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল, সেই প্রাথমিক আলোচনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। এখন তুরস্কের এই অভিমান কিভাবে ভাঙে ন্যাটো, সেটি হলো দেখার বিষয়। সামরিক সমরাস্ত্র ভিত্তিক যে সকল নিষেধাজ্ঞাগুলো রয়েছে, সেগুলো সম্পূর্ণরূপে তুলে নেওয়ার দাবি জানিয়েছে তুরস্কের সরকার, এবং তার সাথে ফিনল্যান্ড এবং সুইডেন উভয়ের অবস্থান বদল করতে হবে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ে। আর এই সকল শর্ত পূরণ করার পরে তারপরে তুরস্ক ভেবে দেখবে এই দুটি দেশকে ন্যাটোর অভ্যন্তরে অন্তর্ভুক্ত করা যায় কি না। বন্ধুরা, ন্যাটোর যে আর্টিকেল রয়েছে সেখানে যে কোনো দেশকে সদস্য করতে হলে সম্পূর্ণ বা সবগুলো দেশের সমর্থন প্রয়োজন হয়। এক্ষেত্রে কোনো একটি দেশ যদি ভেটো প্রদান করে বা নতুন সদস্য সংগ্রহ প্রক্রিয়া আটকে দেয়, তাহলে সেই আলোচনার সামনে এগোতে পারে না। এখন ন্যাটো, আমেরিকা বা পশ্চিমা বিশ্ব যারা রয়েছে, তারা যদি মিস্টার এদোয়ানকে সরিষার তেল মালিশের মাধ্যমে রাজি করাতে পারে, তুরস্কের চাহিদাগুলো পূরণ করতে পারে, হয়তো ভবিষ্যতে ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোতে দেখা যেতে পারে। তবে এটি অনেক সহজ হচ্ছে না, এটি স্পষ্ট। বন্ধুরা, আরেকটি ঘোষণা দিয়েছে তুরস্ক, আর তা হলো আমেরিকা যদি তার কাছে F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান বিক্রি করতে অস্বীকৃতি জানায়, তারা ব্রিটেনের সাথে আলোচনা শুরু করবে 80টি ইউরো ফাইটার টাইফুন ক্রয় করার জন্য। তবে এখানে আমার কিছুটা সন্দেহ রয়েছে, কারণ আমেরিকা যদি তার কাছে F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান বিক্রি না করে, তাহলে ব্রিটেন কি তার কাছে ইউরো ফাইটার টাইফুন বিক্রি করবে? বন্ধুরা, করতেও পারে, ব্যবসায়িক ব্যাপার। যেমন ফ্রান্স এবং আমেরিকার মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক থাকার পরেও অস্ট্রেলিয়ার সাথে যে ফ্রান্সের একটি সামরিক বা সাবমেরিন চুক্তি হয়েছিল, সেটিকে খেয়ে দিয়েছে আমেরিকা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে, আর এটি কয়েক বিলিয়ন ডলারের বড় ধরনের সামরিক চুক্তি। তাই ইউরোফাইটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে এটি হেলা করা যথেষ্ট সহজ হবে না। ইউরোফাইটার উৎপাদনের ক্ষেত্রে ব্রিটেনের BAE সিস্টেম অত্যন্ত একটি কার্যকরী এবং বিশেষ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। বন্ধুরা, BAE সিস্টেমের সাথে তুরস্কের রয়েছে কৌশলগত সামরিক সম্পর্ক, তাই এই ক্ষেত্রে ব্রিটিশ সরকারের সাথে তুরস্কের আলোচনা যদি সফল হয়, এটি হতে যাচ্ছে ব্রিটিশ সরকারের বা BAE সিস্টেমের সবচেয়ে বড় ধরনের একটি সামরিক ডিল। এই মুহূর্তে তুর্কি বাহিনীর দ্রুততম সময়ের মধ্যে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট প্রয়োজন, যেগুলো সেমি স্টিলথ অথবা তার কাছাকাছি এবং 4++ জেনারেশনের। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।